ইউটিউবে এনটিভি ডাব্লিউবি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন এবং সর্বদা সঙ্গে থাকুন এনটিভি ডাব্লিউবির। সাপে কাটা রোগীর চিকিৎসা করাতে এসে হাসপাতালে এসে সাপের কামড় খেলেন এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের জঙ্গিপুর মহকুমা হাসপাতালে। রঘুনাথগঞ্জের ধনপতনগরের বাসিন্দা সম্মানী মণ্ডল বাড়ির ভেতরে সাপে তাকে কামড়ায়। সেই সময় প্রতিবেশী মোহন মণ্ডল সম্মানীকে নিয়ে সঙ্গে সঙ্গে চিকিৎসা করাতে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে আসেন। সঙ্গে নিয়ে আসেন সেই সাপটিকে। হাসপাতালের ভেতরে আনার সঙ্গে সঙ্গে সেই সাপটি দংশন করে মোহনকে। মোহনের চিকিৎসা শুরু হয়। বর্তমানে সম্মানী মণ্ডল ও মোহন মণ্ডল দুজনেরই চিকিৎসা চলছে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে। আমার বোন ভালো আছে, কিন্তু এখন পেশেন্টের রিস্ক করে গেছে, এখন ছোটাছুটি করছে। কি নাম? না মোহন মণ্ডল। আপনার বোনের নাম? আমার বোনের নাম সোনামণি মণ্ডল। আপনার বাড়ি? ধনপতনগর। কি হয়েছিল? এর কি হয়েছিল? একে দেখাছিলাম, এনে সাপটা ধরে নিয়ে এসেছিল। আমার বোনকে কামড়েছে, যে সাপটা এনে ধরে নিয়ে এসেছে। তোমার নাম? আমার নাম রাজেশ। সুমন্ত দাসের রিপোর্ট, জঙ্গিপুর। ইউটিউবে এনটিভি ডাব্লিউবি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন এবং সর্বদা সঙ্গে থাকুন এনটিভি ডাব্লিউবির।